হ্যালো বন্ধুরা, দেখো আজকে রেসিপি হলো বাঁধাকপির তরকারি লোকাল আলু দিয়ে আর মটরশুঁটি ধনে পাতা সাথে দিব। দেখো বন্ধুরা, আজকে বাঁধাকপি রান্না করব। এই যে ছোট আলু লোকাল আলুগুলো সব দুই ফালটি করে নিয়েছি, আর এই যে মটরশুঁটি নিব। আলুগুলো আগে ভেজে নামিয়ে রাখবো, তারপর বাঁধাকপিটা। এগুলো লবণ দিয়ে পুরো মেখে রেখেছি, সিদ্ধ করার দরকার নেই। আলু ভাজা হয়ে গেছে, এখন সম্বার দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিব। যে দেখো তেল গরম হয়ে গেছে, এখন এই যে টমেটো, এই যে জিরে আর তেজপাতা সম্বার দিব। এখন টমেটোটা দিয়ে দিব। এদিকে বাঁধাকপি লাগতে থাকবো, আর একদিকে মটরশুঁটি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে বাঁধাকপিতে দিয়ে দিব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি একসাথে, সব ওখানে লেড়েছে। এখন সব ভাজা ভাজা করব। জিরে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, তারপর ওখানে দিয়ে দিব। ধনে পাতা আছে, ধনে পাতা দিব, আর এখানে জিরে মশলা আছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন হয়ে গেছে, এখন নামিয়ে দিব। দেখো কত সুন্দর হয়েছে।